গ্রিক পৌরাণিক কাহিনী ইফিস ও ইয়ান্থে। গ্রিসের এক দ্বীপ ক্রিট। এই দ্বীপেই বাস করতেন লিডগাস ও টেলিথুসা। সম্পর্কে তারা ছিলেন স্বামী স্ত্রী। নিজেদের দরিদ্র দশার জন্য এই দম্পতি সন্তান নিতে ভয় পেত। তারা ভাবত, তাদের যদি একটি মেয়ে হয় তাহলে বিয়ে দেওয়ার সময় চড়া মূল্যের পণ দিতে হবে। এই পণের অর্থ তারা কোথায় পাবে? তবুও একটি সন্তানের আকাঙ্ক্ষা তাদের দিন দিন বেড়েই চলছিল। তাই তারা ভাবল, সন্তান গ্রহণ করবে। কিন্তু লিডগাস স্ত্রীকে সাফ বলে দিলেন, যদি মেয়ে হয় তাহলে তিনি সেই সন্তানকে খুন করে ফেলবেন। লিডগাসের এই কথা শুনে টেলিথুসা ভীষণ ভয় পেয়ে যান। এমনই এক রাতে মিশরীয় দেবী আইসিস টেলিথুসাকে দেখা দেন। তিনি তাকে বলেন, তিনি টেলিথুসাকে সাহায্য করবেন। গর্ভধারণ শেষে টেলিথুসা একসময় ফুটফুটে এক মেয়ের জন্ম দেন। কিন্তু নিজের সন্তানকে বাঁচাতে টেলিথুসার স্বামীর কাছে বলেন, তিনি এক ছেলের জন্ম দিয়েছেন। লিডগাসও টেলিথুসার কথায় কোনো সন্দেহ করেননি। তিনি শিশুর নাম রাখেন আইফিস। আইফিস নাম রাখায় অবশ্য টেলিথুসা স্বস্তি বোধ করেন, কেননা নামটি ছিল ইউনিসেক্স। এরপর আইফিস ছেলের মতোই বড় হতে লাগল, বাবার কাছে সে একজন ছেলেই ছিল। পোশাকের দিকসহ সবকিছুতেই আইফিসের বড় হওয়া ছিল ছেলের মতোই। এরপর একদিন এক অসম্ভব সুন্দরী কুমারী ইয়ান্থে আইফিসের প্রেমে পড়ে যায়। ইয়ান্থের ভালোবাসার জোয়ারেই কিনা, আইফিসও একসময় ইয়ান্থেকে ভালোবেসে ফেলে। দুজনে এরপর বিয়ে করবে বলেও ঠিক করে। আইফিসের এই সিদ্ধান্ত বাবা লিডগাসকে বললে তিনিও মেনে নেন। কিন্তু আইফিসিসের বেড়ে ওঠা ছেলেদের মতো হলেও সে তো আত্মে ছিলেন একজন নারী। আইফিস এরপর সমস্যায় পড়ে গেলেন। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। আইফিসকে এই সমস্যা থেকে উদ্ধার করেন দেবী আইসিস, যিনি আইফিসের জন্মের আগেই মা টেলিথুসাকে সাহায্য করার কথা দিয়েছিলেন। দেবী আইসিস আইফিসকে নিজ ক্ষমতা বলে পুরুষে রূপান্তর করে দেন। আইফিস এরপর ইয়ান থেকে বিয়েও করেন। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।